আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটি সেটিংস সম্পর্কে জানাবো যে তিনটি সেটিংস ওপেন করলে আপনাদের ফেসবুক পেজের রিচ, ভিউ, ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। তো বন্ধুরা, সেই তিনটি সেটিংস যদি আপনারা ওপেন করতে চান তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, সেই তিনটি সেটিংস ওপেন করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের ডিসপ্লে থেকে ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটিতে আপনি চলে যাবেন এবং যেই পেজটিতে আপনি ফলোয়ার, রিচ এবং ওয়াচ টাইম বাড়াতে চান সেই পেজটি লগ ইন করে রাখবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের ডিসপ্লে থেকে সরাসরি আমার ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটিতে আমি চলে যাব। তো আপনারা কিন্তু আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে ফেসবুক পেজের রিচ, ফলোয়ার বাড়াতে হয়। তো বন্ধুরা, আমি আমার ফোনের ডিসপ্লে থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে থ্রি ডট লাইন আছে, সেই লাইনটিতে আমি ক্লিক করে দেব। তারপরে দেখতে পারবেন যে সেটিংস নামের একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে সেটিংস অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পেজ চিটিং নামের যে একটি অপশন আছে সেই অপশনটিতে আমি ক্লিক করে দেব। পেজ চিটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস। মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টস নামের যে অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করে দিব। দেন এখান থেকে অটো প্লে অপশনটিতে ক্লিক করে দিব। অর্থাৎ আমার এই যে পেজে অটো ভিডিও ওপেন হয়ে থাকে এটিকে আমি অফ করে দিব। তো এখান থেকে থার্ড অপশন আছে নেভার অটো প্লে ভিডিও, এটিতে টাচ করে দিব এবং এটি ওপেন করে দিব। ওপেন করে দিলে আমার ফেসবুক অ্যাকাউন্টে যে আমি ভিডিও আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু আমি দেখতে পারবো না। অর্থাৎ আগে যেরকম ভিডিওটিতে আমি চলে গেলে আমার ভিডিওটি অটো প্লে হয়ে যেত, সেই অটো প্লেটা হবে না। যদি অটো প্লে হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ বোঝে যে আপনি আপনার পেজের ভিডিও দেখে ভিউ ওয়াচ টাইম বাড়াচ্ছেন, তারা ফেসবুকটাকে গ্রহণ করে না, অর্থাৎ অ্যাকসেপ্টেডভাবে হিসেবে নেয় না। সেজন্য আমি এটিকে অফ করে দিলাম। দেন এখান থেকে আমি আবার সেকেন্ড যে সেটিংস আছে সেটি দেখানোর জন্য আবার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে চলে যাবেন আপনি সেটিংসে, আপনার যে পেজের সেটিংস সেটা যাওয়ার পরে এখান থেকে পেজ সেটিং অপশনে ক্লিক করে দিবেন। পেজ সেটিং অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন, দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন যে আমার পেজ রিকমেন্ডেশনে কিন্তু দুটি ব্লু কালারের টিক মার্ক আছে। আপনাদের ফোনে যদি এটি থাকে তাহলে কোনো চিন্তা করার কারণ নেই, কারণ তাহলে আপনার পেজটি ভালো আছে এবং কোনো প্রকারের ইস্যু নেই আপনার পেজে। তো এরকম যদি অপশন না থাকে, অন্য কোনো অপশন থাকলে আপনারা সেটাকে ঠিক করে নেবেন। তো বন্ধুরা, আমার পেজটি কিন্তু কোনো প্রকারের মনিটাইজের জন্য কোনো সমস্যা ফেস করবে না। আপনাদের যদি এই টিক মার্ক দুটি না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে অপশনটি থাকবে সেই অপশনটিতে ক্লিক করে আদার্স যে অপশনগুলো চাবে সেটি কনফার্ম করার পরে আপনারা এরকম দুটা ব্লু টিক মার্ক পেয়ে যাবেন, সেটি ওপেন করে নেবেন। তা না হলে কিন্তু আপনাদের ফেসবুক পেজ আপনারা মনিটাইজ করতে পারবেন না। তো বন্ধুরা, আমি তৃতীয় যে সেটিংসটি আছে সেটি দেখাবো। সেটি দেখানোর জন্য আবার আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করব, তারপরে সেটিংস অপশনে চলে যাব, তারপরে পেজ সেটিংস অপশনটিতে চলে যাব। পেজ সেটিংসে যাওয়ার পর এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক করে দেব। প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে প্রত্যেকটি অপশন আপনাকে কি করতে হবে, পাবলিক করে দিতে হবে। আমাকে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটি লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, এটাকে আমি পাবলিক করে দেব। সেকেন্ড অপশনে লেখা আছে হু ক্যান সি দিস পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউর ফলো। এইগুলো যেগুলো অপশন আছে এখান থেকে প্রত্যেকটি অপশন আপনাকে কি করতে হবে, পাবলিক করে দিতে হবে। কারণ পাবলিক করে দিলে আপনার পেজটি ওপেন হয়ে যাবে, দেন পাবলিকের কাছে আপনার পেজটি শো করবে। তাহলে পাবলিক কি করবে, অটোমেটিক আপনার পেজে ঢুকতে পারবে, ঢোকার পরে আপনার ভিডিওগুলো দেখবে, সেখান থেকে আপনি ওয়াচ টাইম পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাদের কাছে অবশ্যই আপনার পেজটি ফলো করে দিবে। তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুক পেজের ভিউ, রিচ, ফলোয়ার বাড়াতে হয়। ধন্যবাদ আপনাদের সবাইকে।